এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি, ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 5 তারিখে পুলিশ জেনেছে কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়, এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব, এটা তার স্বাধীনতা। হ্যাঁ, আমরা এটা নিশ্চয়ই দেখব, যদি কেউ অন্যায় করে অন্যায় বিরুদ্ধে অ্যাকশন হবে, অ্যাকশন হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট করতে গিয়ে কোনো কালার দেখা হচ্ছে না। মনে রাখবেন, এটা মধ্যপ্রদেশে হয় না, এটা ইউপিতে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, এটা বাংলায় হয়। আর তৃণমূল তৃণমূল বলে বেড়াচ্ছেন, বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল, কি করবেন বলুন? মাও তৃণমূল, বাবাও তৃণমূল, ভাইও তৃণমূল, বোনও তৃণমূল, মাসিও তৃণমূল, পিসিও তৃণমূল, তৃণমূলকে টানবার কী দরকার? পার্টি শিখিয়ে দিয়েছে না পার্টি করেছে? তার বাবা যদি তৃণমূল করে, তা ছেলে কার সাথে গিয়ে প্রেম করেছে, কি অন্যায় করেছে, তৃণমূল দেখিয়ে দিচ্ছেন? যেন মনে হচ্ছে তৃণমূলটা আপনার কাছে চোখে দেখলেই সর্ষের ফুল মনে হচ্ছে। কার দালালি করছেন, কাদের দালালি করেন? সকালবেলায় বিজেপি পার্টি অফিস থেকে বলে দেয় এইটা নিউজ হবে, কই প্রাইস হাইক নিয়ে কটা চর্চা করেছেন? তর্ক বিতর্ক, যুক্তিতর্ক, আড্ডা গপ্প কটা করেছেন? বারবার করে যে পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কটা করেছেন? এনআরসি নিয়ে কত মানুষ মারা গেল কবার বলেছেন? দিল্লিতে দাঙ্গায় কত মানুষ মারা গেল কবার বলেছেন? উত্তরপ্রদেশে দাঙ্গায় কত লোক মারা গেল কবার বলেছেন? রাজস্থানে আজকে আজমির শরীফ থেকে দেওয়ানের ছেলে এসেছিলেন, তিনি আগামী দেওয়ান, তিনি বলছিলেন আজকে আমাদের আজমির শরীফও আমরা সেইভাবে প্রোটেক্টেড নই। কি একবার জিজ্ঞেস করেছেন? আমাদের এখানে কিন্তু মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, নবরাত্রি বলুন, রাবণ বধ বলুন, ডান্ডি নাচ বলুন,